হাই, আমি তিতলি। ব্লগিং তিতলি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ বাংলার 23শে বৈশাখ, ইংরাজি 7ই মে, শুক্রবার, শ্রী বোরোধিনী একাদশীর উপবাস, আর আগামীকাল 9টা 24 মিনিটের মধ্যে পারণ। এই শ্রী বোরোধিনী একাদশীর অনেক মাহাত্ম্য আছে। এছাড়াও একাদশী কী, একাদশীর মানে কি, একাদশী কি সকলের জন্য নাকি ব্যক্তি বিশেষ, এছাড়াও একাদশী সম্পর্কে আরও অনেক কথা আছে। তো চলো, আজকে আর সেই সব কথায় না গিয়ে আমি বা আমরা কিভাবে একাদশী ব্রত পালন করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের কাছেও অনুরোধ রইল, তোমরা সকলেই একাদশী ব্রত পালন করবে। অ্যাকচুয়ালি একাদশী নির্জলা উপবাস করাই উচিত, কিন্তু আমরা যেহেতু পেরে উঠি না, তাই শাস্ত্রে কিছু প্রসাদের কথা উল্লেখ আছে। যে কোনো পঞ্চশস্য জাতীয়, যেমন ধান, গম, যব, সরিষা, কলাই, এই 5 রকম জাতীয় পঞ্চশস্য ভীষণ কঠোরভাবেই বর্জন করার উপদেশ আছে। এই পঞ্চশস্য জাতীয় যে কোনো খাবারই বর্জনীয়। তাহলে আমরা কি খেতে পারি? ফল, মূল, জল, দুগ্ধ জাতীয় খাবার আমরা গ্রহণ করতে পারি। তবে ছানা খাওয়া যায় ঠিকই, কিন্তু ছানার সাথে ময়দা মিশিয়ে রসগোল্লা বা সন্দেশ বানালে সেটি আমাদের খাওয়ার পক্ষে একেবারেই অনুপযোগী। তো চলো, আজকে আমরা কি কি প্রসাদ পাবো দেখি। প্রথমে আমরা ভগবান দর্শন করে আমাদের কর্মকাণ্ডে সামিল হব। এখন কিছু ড্রাই ফ্রুটস নিয়ে আসলো, আর বাবা এখনই বাজারে যাবে, কিছু ফল টল শটি এই সমস্ত কিছু নিয়ে আসবে। বাবা এখন বাজার থেকে ফল, দুধ, শটি, আলু সব কিছু নিয়ে এসেছে। আর আলুটা যেহেতু মূলের মধ্যে পড়ে, তাই আমরা আলু দিয়ে কিভাবে শটি তৈরি করব সেটা আজ তোমাদেরকে দেখাবো। এখন আম্মা হচ্ছে আলু কাটছে, আলু কেটে এখন হচ্ছে শটিটা বানানো হবে। আলু আর লঙ্কা এখন কাটা হয়ে গেছে, আলু আর লঙ্কাগুলো সেদ্ধ করা হবে। আর আম্মা এখন আদা ঘষছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আলু আর লঙ্কা সেদ্ধ হয়ে গেছে, আদা ঘষে দেওয়া হবে। আর হচ্ছে এইটা হলো শটি, এটা হচ্ছে লিকুইড মানে পাউডার মতো। এটা দুধ ও নারকেলের ডাস্ট, এটি পঞ্চশস্য বর্জিত এবং বেশ মুখরোচক। এবার শটি দিয়ে আলু সেদ্ধটাকে ভালোভাবে মেখে নেব। এই মাখাতে একটু সন্দক লবণ দেব। মাখা কমপ্লিট, এবার ভাজা শুরু করব। আজ আমাদের মেনুতে আছে শটি, কিন্তু এছাড়াও তোমরা আলুর পায়েস, আলু কাঁচকলার তরকারি ইত্যাদি বানাতে পারো। আর তোমরা একাদশী ছাড়াও এই শটিটি বানিয়ে টেস্ট করতে পারো। আরও একটা কথা, অনেকেই এমন আছো একাদশীর দিন না জেনে পঞ্চশস্য জাতীয় জিনিস আহার করে একাদশী পালন করো, যেমন রুটি, আরও অনেক কিছু। তাদেরকে একটু সজাগ করা, তারা যাতে শাস্ত্রীয় বিধি মেনে একাদশী পালন করে, তাহলে তাদের একাদশী পালনটা সঠিক হবে। বাবাকে শটি আর ফল দিয়ে দিয়েছি, বাবা এখন খাচ্ছে। ঠিক একাদশীতেই আমরা মন্দিরে যাই, ঠাকুরের জন্য কিছু ফল নিয়ে যাই। তো রোজকারের মতো আজকেও যাচ্ছি মন্দিরে। দেখায়।
আজকের সারা দিন রাত ভগবানের নাম সংকীর্তন এবং ভক্ত সঙ্গ করেই আজকের সারা দিন কাটানো উচিত। কিন্তু আমরা তো আর সেটা পারি না, তাই এখন কিছু ফলমূল খেয়ে আজকের দিনটা সমাপ্ত করব। আর আগামীকাল সকাল সকাল উঠে পারণ করে দ্বাদশীতে প্রবেশ করব। তাই তোমাদের সবার কাছে অনুরোধ, তোমরা সবাই একাদশী ব্রত পালন করো এবং অনেক অনেক হ্যাপি থাকো। তো চলো টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।